আচ্ছা বা গুতে ছাত্র বিএন গুতে ওই ছাত্র আচ্ছা আচ্ছা সর্বভারতীয় কর্তৃক পরিষদের রেজিস্টার হবে নমস্কার আমরা এবার ঠাকুরের চরণে ঠাকুর তো বিভিন্ন সঙ্গীতকে খুবই শুধু পছন্দ করতেন না ঠিক আছে ভালোবাসতেন আমাদের উৎসাহ দিতেন ঠিক আছে তো আমরা ঠাকুরের কাছে আপনারা জানেন আলাউদ্দিন খাঁ সাহেব ঠাকুরের শিষ্য ছিলেন আলী আকবর খাঁ সাহেব ঠাকুরের শিষ্য ছিলেন আমি নিজে বাহাদুর খাঁ সাহেব ঠাকুরের সামনে দীর্ঘদিন ধরেই বাজাতেন যাই হোক আমরা ওনার চরণে দেশ রাগে উপর একটি কম্পোজিশন আমরা ঠাকুরের চরণে নিবেদন করছি তালবাদন এই রাগ দেশে
আমরা এখন একটি রচনা প্রথম সুর দুটোই দিয়েছেন সদ্য শ্রী রামচন্দ্র পায়া মহাশয়, ওনারই একটি গান আমরা সমবেতভাবে বাজানোর চেষ্টা করছি। গানের কথা হচ্ছে, সামনে স্বয়ং সুরকার এবং লেখক বসে আছে, ওনার সামনে বাজাচ্ছি, এটা আমাদের একটা পরম আনন্দের বিষয়। সামনে বসে আছে, তাই সামনে গানের কথা হচ্ছে, দূরের আকাশে ধরণী ধুলার পরে ভেসে সাজানো রয়েছে কত সবুজ ছবির মতো গ্রাম, তারা কি শুনেছে বলো, তারা কি জেনেছে বলো পরম পিতার আহ্বান। গানটা শুরু করার আগে একটু পরিচয় করিয়ে দিই। মৃত্তিকা মিত্র খুব ছোট্টবেলা থেকে ভায়োলিন শিখছে, আজকে একটু আমরা দেরি করে আসার জন্য ওর একটা ছোট্ট পারফরমেন্স ছিল, আমরা আজকে আর রাখছি না, কারণ আমাদের ফিরতে তো হবে। আচ্ছা, ওই দিকে আছে রিধিনাথ, এ ভারত সরকারের স্কলারশিপ পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। শান সিনা, ও ভারত সরকারের স্কলারশিপ পাচ্ছে, ও রিসেন্টলি এশিয়া সঙ্গীত রিসার্চ একাডেমিতে সুযোগ পেয়েছে আমাদের হুগলি চুঁচুড়ার থেকে, এটা আমাদের ভায়োলিনের একটা গর্ব, ওর অনেক কৃপা। এই যে ইনি হচ্ছেন উপমা সিনহা, ও জুনিয়র স্কলারশিপ সিনিয়র স্কলারশিপ দুটোই ভারত সরকারের কাছ থেকে পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এ হচ্ছে হিন্দলা সিনহা, ও জুনিয়র স্কলারশিপ পাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তবে এই তিনজন পরপর তিনবার ডুভালের মিউজিক কম্পিটিশন, যেটা ভারতবর্ষের সবচেয়ে প্রেস্টিজিয়াস নিয়ে, সেখানে তিনজন ১৭, ১৮, ১৯ তিনজন পরপর প্রথম স্থান অধিকার করেছিল সর্বভারতীয়। আর আমার সঙ্গে আছে ডাক্তার সৌগত বসু, ডক্টর সৌগত বসু উত্তর পাড়া গভর্নমেন্ট হাই স্কুলের টিচার, ও দুটো সাবজেক্টের ডক্টরেট। আমরা খুব কৃতজ্ঞ, ওকে আমাদের ঠাকুরের অনেক অনুষ্ঠানে আমি পাই, আমরা আমাদের প্রচুর এমনি সারা ভারতবর্ষ জুড়েই আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, বিদেশেও আমরা গেছি, সেখানেও ওকে পাওয়া যায়। প্রচুর ব্যস্ততার মধ্যে ওকে বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখেন, বিভিন্ন আলোচনার মধ্যে বা বিভিন্ন জিনিস আলোচনার মধ্যে দিয়েছেন। যাই হোক, তো আমরা এবার রামচন্দ্রদার এই কথা শুনে এই গানটি আমরা নিবেদন করছি।